আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপ্রগতি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ আমরা পড়ব মিল করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, পবিত্রতা ইমানের অঙ্গ, ওজুর ফরজ চারটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, ঈদ অর্থ আনন্দ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সংক্ষেপে উত্তর দাও প্রশ্নগুলোর উত্তর দেব। এক নম্বর, পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো। পাঁচ ওয়াক্ত সালাতের নাম হলো ফজর, জোহর, আছর, মাগরিব, এশা। দুই নম্বর, তাহারাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেন? তাহারাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা ইমানের অঙ্গ। তিন নম্বর প্রশ্ন, আসসালাতু খাইরুম মিনান নাউম অর্থ কী? আসসালাতু খাইরুম মিনান নাউম অর্থ ঘুম থেকে সালাত উত্তম। চার নম্বর, মাগরিবের নামাজের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয়? মাগরিবের নামাজের ওয়াক্ত সূর্য ডুবার পর শুরু হয়, পশ্চিম আকাশে আলোর লাল আবা মুছে যাওয়ার সাথে সাথে তা শেষ হয়। ঈদের পাঁচ নম্বর প্রশ্ন, ঈদের দিনের সুন্নত কাজগুলো কী কী? ঈদের দিনের সুন্নত কাজগুলো হলো সকালে গোসল করা, খুশবু মাখা, পরিষ্কার কাপড় পরা, মিষ্টি জাতীয় কিছু খাওয়া ও ঈদের সালাত মাঠে আদায় করা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।